নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে রিক্রুটমেন্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। কী বলা হচ্ছে এই আপডেটটিতে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন, সে কারণে ভিডিওটি একদম স্টার্টিং টু এন্ডিং অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট আমরা সবার আগে দিতে থাকি, সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি চলে যাই ভিডিওর দিকে, যে কী বলা হচ্ছে। প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে একদম দেখতে পাচ্ছেন নোটিশে প্রথমেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। গেট ডিটেলসে যখনই ক্লিক করা হবে, ক্লিক করলেই সামনে ওপেন হচ্ছে এরকম ঠিক একটি পেজ। 11/4/2023 অর্থাৎ আজকেই নোটিশটি দেওয়া হয়েছে। লিস্ট অফ সহজ রিটেল সহজ তথ্য মিত্র কেন্দ্র যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট এখান থেকে নোটিশটি আছে আমরা পড়বো এবং বলছি, কিন্তু তার আগে দেখে নিই নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে এবার আমরা একটু দেখে নেবো আগে নোটিশটা কী আছে, নোটিশটা আমরা আগে দেখে নিই। নোটিশটিতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। বয়স লাগবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে 1/1/2023 অনুযায়ী। এবং আপার এজ শ্যাল লিমিট উইল বি রিল্যাক্সড বাই 5 ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেট অফ বিলঙ্গিং শিডিউল কাস্ট অর্থাৎ এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এবং এসটিদের জন্য, এবং 3 বছর কাদের জন্য, ওবিসিদের জন্য। তারপর আরও নিচের দিকে এডুকেশনাল কোয়ালিফিকেশান দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ অবশ্যই WBBSE থেকেই তোমার মাধ্যমিক পাস হতে হবে। ল্যাঙ্গুয়েজে কী বলছে, দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস। আরও নিচের দিকে যেটা কিছু ডিটেলস আছে হোমগার্ডের জন্য কি আগে, এগুলো হচ্ছে মোটামুটি নর্মাল। এখানে যেটা ইম্পর্টেন্ট যে বিষয়টি আছে সেটা আরও দেখিয়ে দিই, যে অনলাইন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 23/4/2023 টু 22/5/2023 অর্থাৎ 23 তারিখ থেকে, এপ্রিলের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং 22/5/2023 পর্যন্ত ফর্ম ফিল আপটি তোমাদের চলবে। এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। ফর্ম ফিল আপ কোথা থেকে করতে পারবে, এই যে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্ক থেকে সরাসরি আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে। সমস্ত ডিটেলসই আমাদের চ্যানেলেই আপনারা পাবেন। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস বিফোর অ্যাপ্লাইং, সেটা আমরা এক্ষুনি পড়বো, আপনাদেরকে ফুল ডিটেলস বলে দেবো যে নোটিশটিতে কী বলা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই দুটো জিনিসই মেন জিনিস যেটা তোমাদের কাছে জমা রাখতে হবে। এই ছিল মোটামুটি আপডেট। এবার মেন ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে মেন নোটিশটি আছে সেই নোটিশটি কী বলছে সেটা আমরা দেখে নেব। নেম অফ দ্য পোস্ট পে স্কেল অনুযায়ী লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023 ইন দ্য পে স্কেল অফ লেভেল 6 22,700 থেকে 58,500 পর্যন্ত। রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস আনরিজার্ভড ইউআরদের ক্ষেত্রে 343, ইসি ইকোনমিক্যাল বিকাশ সেকশন থেকে 227, তারপরে এরকমভাবে শিডিউল কাস্টের 141, শিডিউল কাস্ট ইসি 100, এইভাবে সমস্ত ডিটেলস বা ডিভাইড হয়ে মোট 1420টা ভ্যাকান্সি লঞ্চ করা হয়েছে লেডি কনস্টেবলের জন্য, 1420টা। আরও নিচের দিকে যখন আমরা আসব কিছু ডিটেলস আছে আরও নিচের দিকে, যখন তারপরে ধরো এখানে এলিজিবিলিটি, এই পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এলিজিবিলিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এজ বলে দিয়েছি 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2023 অনুযায়ী। তারপরে রিল্যাক্সেশন হচ্ছে 3 বছর ওবিসিদের জন্য এবং 5 বছর এসটিদের জন্য। মাধ্যমিক ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ সঠিক থাকতে হবে। ওবিসি এ বি ক্যাটাগরিদের জন্য ওবিসি এ বি সার্টিফিকেটটা 1 ইয়ার মানে অর্থাৎ সেটা যেটা হচ্ছে এসডিও থেকে ভেরিফাই করিয়ে নিয়ে আসতে হবে যখন তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অবশ্যই জানতে হবে, দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে এই জিনিসটাই ম্যান্ডেটরি নয়। তা বাদেও কী আছে ডিটেলস, হাইট, এবার ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটের যেটা রয়েছে হাইট লাগবে 160 সেন্টিমিটার, ওয়েট 49, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা হচ্ছে নর্মাল যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব আছে তাদের জন্য 152 এবং ওয়েট লাগবে 45 এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে কী মেথড হবে, তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হবে,
তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন টেস্ট এবং ইন্টারভিউ। মোট এই 1, 2, 3, 4 মোট 5টি, অর্থাৎ মোট 5টি স্টেপে তোমাদের এই পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে। প্রত্যেকটি ডিটেলস এবার আমরা একটু দেখে নেব। প্রিলিমিনারি পরীক্ষা যেটা প্রিলিমস, 100 মার্কসে কী থাকবে, 40টা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথ থাকবে 30, রিজনিং থাকবে 30। প্রশ্ন বানানো হবে, এ দেখো এখানে বলেই দিয়েছে, কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অ্যান্ড নেপালি। ফিজিক্যাল মেজারমেন্টে কী আছে, ফিজিক্যাল মেজারমেন্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, 160 আর 152 এই যে ডিটেলসটি। আরও নিচের দিকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক দক্ষতার মধ্যে লেডি কনস্টেবলের ক্ষেত্রে লাগবে 800 মিটার রান লাগবে 4 মিনিট 30 সেকেন্ড, 4.5 মিনিটে 800 মিটার রান আছে। আর ফাইনাল রিটার্ন এক্সাম, এখানে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফাইনাল রিটার্ন এক্সাম, অর্থাৎ মেন্সে 85 মার্কসের পরীক্ষা থাকছে। 85 মার্কসের মধ্যে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংলিশ 10, ম্যাথ 25 এবং রিজনিং 25টা। মোট 85 মার্কসের এখানেও কোয়েশ্চেনটি সেট করা হবে বাংলা এবং নেপালিতে। তারপরে সোজাসুজি চলে যাবে তারা ইন্টারভিউতে, ইন্টারভিউ হবে মোট 15 মার্কসের। বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজ জানতে হবে। নেপালি তাদের ক্ষেত্রে কালিম্পং, দার্জিলিংয়ের ক্ষেত্রে নেপালি হিল ডিভিশন যেটা আছে, তা বাদে সবার জন্য কম্পালসারি হচ্ছে বেঙ্গলি। তারপরে মেডিকেল এক্সামিনেশন আছে একটা মেডিকেল, এবং অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন 23/4/2023 থেকে 22/5/2023 পর্যন্ত আগেই বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কী দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সবার জন্য 150+20 170 টাকা, এসসি এসটিদের জন্য মাত্র 20 টাকা, তাদের ক্ষেত্রে 150 টাকার যে ফিসটা আছে এটা লাগবে না, নর্মাল 20 টাকা ফিস সবাইকেই দিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা অনলাইনে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, কীভাবে কী ট্রানজ্যাকশন করবে, কীভাবে ফিল আপ করবে, প্রত্যেকটা ডিটেলস, ছবি, তোমাদের সিগনেচার, সমস্ত ডিটেলস যেগুলো এখানে দেওয়া আছে এগুলো যখন আমরা ফিল আপ করানো দেখাবো অনলাইনে লাইভ, তখন তোমরা ওখান থেকেই বুঝতে পারবে, তখনই দেখতে পারবে। ডেটটা অবশ্যই মনে রাখবে, যে ফর্ম ফিল আপের ডেটটা তোমরা এখানে দেখে নাও আবার, 23/4 অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটি স্টার্ট হবে। অনেকদিন পর এই আপডেটটি দেওয়া হয়েছে, এবং পরবর্তী আরও আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট কিন্তু আমরা সবসময় দিতে থাকি, এবং এখানে কিছু কিছু ডিটেলস আছে, ন্যাশনাল ফেডারেশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ, যে সমস্ত ডিটেলসগুলো আছে, তারপরে ফর্ম 2, অ্যানেক্সচার 2, এরম কিছু ডিটেলস আছে, এগুলো এখন ইম্পর্টেন্ট না। আগে মেন কাজ হচ্ছে তোমরা প্রিপারেশন স্টার্ট করো। প্রিপারেশন স্টার্ট করার সাথে সাথে তোমরা আমাদের চ্যানেলে আমরা ফ্রি অফ কস্টে কম্পিটিটিভ ক্লাসেস করাচ্ছি, সেই ক্লাসে তোমরা জয়েন করতে পারো, সেখান থেকেও তোমরা প্রিপারেশন বা প্র্যাকটিস করতে পারো। আরও আপডেট তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, ফর্ম ফিল আপ করার ডিটেলস, ফুল ডিটেলস আমরাই আমাদের চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও যুক্ত হয়ে যাবে। একটা বিশাল আপডেট এসেছে, খুবই সুখবর, সমস্ত মেয়েরা যদি ঠিকঠাক করে খাটতে পারে তারা 1420 ভ্যাকান্সির মধ্যে নিজের নামটি অবশ্যই বসিয়ে নিতে পারবে। মেয়েদের ক্ষেত্রে যেহেতু এই কাট অফটি অনেকটা কম যায়, সেক্ষেত্রে একটু পড়াশোনা ঠিকঠাক করে করলে এবং ফিজিক্যাল ঠিকঠাক রাখলে এই চাকরিটি পাওয়ার বিশাল সুযোগ রয়েছে। আর যদি কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো, টেলিগ্রামেও তোমরা মেসেজ করতে পারো। আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।